নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে পলাশ উপজেলা প্রশাসন। নরসিংদীর প্রতিনিধি মোহাম্মদ ফারদিন হাসান দীপ্তর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার 5ই আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ। এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশের সাংসদ ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ যুব সংগঠনের কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য বিজ্ঞাপন বা কন্টেন্ট বানাতে চাচ্ছেন? বর্তমান সময়ের সবচেয়ে সহজ এবং একটি প্রধান মাধ্যম হতে পারে পথিক টিভি মিডিয়া সেন্টার। আমরা যেসব সেবা দিচ্ছি, অডিও রেকর্ডিং, গজল রেকর্ডিং, টিভিসি বিজ্ঞাপন, মোশন গ্রাফি বিজ্ঞাপন, প্রামাণ্য চিত্র নির্মাণ, শর্ট ফিল্ম নির্মাণ, বায়োগ্রাফি, ওয়েডিং সিনেমাগ্রাফি, ডোমেইন হোস্টিং সেবা, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিওগ্রাফি, সিনেমাগ্রাফি, আপনার প্রতিষ্ঠান এবং পণ্যের একটি বিজ্ঞাপন হতে পারে ব্যবসার মূল হাতিয়ার। ঠিকানা: ইয়াসিন প্লাজা, তৃতীয় তলা, কালাইশ্রীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল 01718293798 এবং 01404818178।